আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه وعلى اما بعد। এক ভাই প্রশ্ন করেছেন যে ছবি বা কার্টুন আঁকা যাবে কিনা। যদি সেই ছবিটা বা কার্টুনটা আত্মবিশিষ্ট হয় তাহলে সেটা সম্পূর্ণ হারাম, বিশেষ জরুরি প্রয়োজন ছাড়া সেটা আঁকা যাবে না। আর যদি সেটা আত্মবিশিষ্ট না হয়, রূহবিশিষ্ট না হয়, তাহলে সেটা জায়েজ রয়েছে। তবে সেটা যেন কোনো বিধর্মীদের কোনো ধরনের ধর্মীয় ক্রুশ বা তাদের কোনো ধরনের ছবি যেটা ধর্মের সঙ্গে সম্পর্ক, ধর্মীয় কোনো অনুষ্ঠানের সাথে বা বিশ্বাসের সাথে, আকিদার সাথে, তাহলে সেটা জায়েজ নেই। এমনকি আমরা মসজিদে মিনার বানাই, যদি সবুজ মিনার বানাতে হয়, কারণ রাসূলের ভালোবাসা মসজিদ নববীতে রয়েছে, ওটা বেদাতিরা বানিয়েছে, তুর্কিরা, তাই আমরা বানাবো না, জায়েজ নেই। বা এটা নবীর মহব্বতের আলামত, টুপি দিয়ে বা মিনারা সবুজ দিয়ে, এগুলো জায়েজ নেই। সেই মিনারও আপনাকে তৈরি করা যাবে না বা রং করা যাবে না, যেহেতু এটা একটা বাতিল আকিদার সঙ্গে সম্পর্ক। তাহলে যদি এমন হয়, অনেক সময় আমাদের শিক্ষার ক্ষেত্রে, বাচ্চাদের পড়ানোর ক্ষেত্রে ছবি আঁকতে হয়, করতে হয়, সেক্ষেত্রে মাথাটাকে কেটে দিতে হবে, মাথা ছাড়া ছবি আঁকাতে হবে, মাথা ছাড়া। মুখটা যদি আমরা অস্পষ্ট যদি হয় তাহলে সেটা জায়েজ হতে পারে। হুবাহু বাচ্চে আজকাল তো মেশিনের মাধ্যমে বা ক্যামেরার মাধ্যমে ছবি করা হয়, যেটা অরিজিনাল চাইতে আরও বেশি কঠিন, মানে অনেক সুন্দর করে করা হয়। অনেক সময় আমরা দেখা যায় যে বাচ্চাদেরকে আমরা কার্টুন বা ছবি বা পুতুল ইত্যাদি আমরা দিয়ে থাকি, সেগুলো কিন্তু ব্যবহার করা বা কিনা জায়েজ নেই। অনেক সময় বাচ্চারাকে আমরা দিয়ে দিই, তারা খেলতেছে, অনেক সময় ড্যান্স দিচ্ছে, গান গাচ্ছে, বিভিন্ন ধরনের এখন পাওয়া যাচ্ছে, এগুলোও কিন্তু জায়েজ নেই। এজন্যে আমাদের মনে রাখতে হবে যে কার্টুন ছবির ব্যাপারটা কঠিন আজাব হবে কেয়ামতের দিন, এবং যদি আত্মবিশিষ্ট হয় কেয়ামতে আল্লাহ বলবে এটাকে তুমি আত্মা দাও, আত্মা দিতে পারবে না। ইন্না আশাদ্দান নাস আদামান ইয়াউমাল কিয়ামাল মুসাউউরুন, বিশেষ প্রয়োজন ছাড়া যারা ছবি আঁকে, ছবি তোলে, তাদের কঠিন আজাব হবে কিয়ামতের দিন। এই জন্য ব্যাপারটা আমাদের বিশেষ জরুরি কারণ ছাড়া, বিশেষ জরুরি বলতে পাসপোর্টের জন্যে, আমাদের আইডির এনআইডির জন্যে, আমাদের হয়তো আমরা নসিহা করার জন্যে, আমরা আজকাল ভিডিও তৈরি করি মানুষকে অনসিহা শোনার জন্যে, বিভিন্ন বিষয়ে উত্তর দেওয়ার জন্যে, এটা কিন্তু কোনো এখানে ফিতনা না, এটা জায়েজ রয়েছে, এটা জায়েজ রয়েছে। যেই ছবিগুলো মাথা ছাড়া হবে সেটা জায়েজ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন, শরীয়তের বিধিবিধান কঠিন ব্যাপারটা জেনে আমাদেরকে আগাতে হবে। আপনার ইচ্ছা মতো করলে আপনি গুনাহগার হবেন, কিয়ামতে ঠেকে যাবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।